আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণপ্রিয় ও বোনেরা আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে আর প্রতিদিন রাত নয়টায় একটা বড় ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি আশা করি সবাই আমার ভুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন আজ সকালে আমি উঠে ঘুম থেকে নাস্তা তৈরি করে তারপরে চলে গিয়েছিলাম বাজারে প্রতিদিন আমাদের বাজারে যেতে হয় কিছু না কিছু কিনতে হয় একটা থাকলে আর একটা থাকে না সব তো আর আনা যায় না আর কিছু কিছু সবজি আছে প্রতিদিনই বাজার থেকে এনে টাটকা খেলে খুবই মজা পাওয়া যায় আর আমার বাসার কাছেই ছোট্ট একটা বাজার আছে আমি আজ সেই বাজারে গিয়েছিলাম বড় বাজারে যাইনি প্রথমে আমি পুরো বাজারটাকে ঘুরে দেখলাম কী কী আছে কি কী নেওয়া যায় আর এই বাজারটার নাম হচ্ছে বউবাজার আমি অবাক হয়ে গেলাম এখানে বউবাজার নাম রেখেছে কিন্তু বাজারে কোনো বউ নাই আমি সে অবশ্য কিছুক্ষণ চেষ্টা করেছিলাম খোঁজার কিন্তু খুঁজে কোথাও খুঁজে পাইনি বউ যাই হোক তারপর আমার যা যা প্রয়োজন আমি বাজার থেকে কিনে নিলাম আর এই চাচা দেখেন কি সুন্দর সে তার মালপত্র বিক্রিও করছে আবার খাচ্ছে দুটাই করছে খুবই ভালো লাগলো চাচার এই দৃশ্যটা আমার দেখে এখানে কিন্তু সব ধরনের কম বেশি পাওয়া যায় ফল থেকে বলেন মাছ মাংস সব কিছু সবজিও সব ধরনের পাওয়া যায় ছোটো হলো বাজারটা কিন্তু সব ধরনের কিছু পাওয়া যায় দেখে এখানে অনেক মানুষের যাতায়াত আছে আমার ওখান থেকে বড় বাজারটা একটু বেশি দূরে তাই যেতে সময় লাগবে সেই আমি আজ কাছ থেকে অল্প মালপত্র যা আছে কিনে নিব আর আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি এখানে কি কি পাওয়া যায় এখানে দেখেন ফিতা পাওয়া যাচ্ছে তারপরে বিভিন্ন ধরনের লেস পাওয়া যাচ্ছে চিরুনি ক্লিপ যা আছে সব কিছু এখানে পাওয়া যাচ্ছে আর খুব বেশি একটা দাম না এখানে এক একটা দশ টাকা থেকে আপনি অল্প টাকার মধ্যেই পাবেন বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম আছে আর পুরো বাজারটাকে আমি আবার আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আর রাস্তাগুলো খুব বড় নয় সব রাস্তা দেখেন আটকে গেছে মানুষ যাতায়াত করতে খুবই কষ্ট হচ্ছে বাজার আনা একটা ঝামেলা রাখা এক ঝামেলা আবার রান্না করা আরেক ঝামেলা এক হাতে হলে যা সমস্যা হয় তাই আমাদের হয় আবার বাচ্চার মধ্যে স্কুলে না আনা করা খুবই একটা কষ্টকর কাজ তারপর আমি বাসায় এসে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করছি কোরবানি ঈদে যেমন ঘরে ঘরে গরুর মাংস পাওয়া যায় ঠিক তেমনই শীতের মধ্যে ফুলকপি বাঁধাকপি এই ধরনের সবজিগুলো খুবই পাওয়া যায় এগুলো অনেক খাওয়া হয়েছে তাই আজকে একটু রুচির পরিবর্তন করে বেগুন আর আলু দিয়ে তরকারি রান্না করছি আর যে কোনো তরকারি রান্নার সময় তরকারিটা বেশ ভালো করে কষিয়ে নেবেন কষানোর উপরেই কিন্তু তরকারি স্বাদটা নির্ভর করে যত ভালো করে কষাবেন দেখবেন তরকারি খেতে ততই ভালো লাগবে আমি বেশ কিছুক্ষণ তরকারিগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিব, আমি যতটুকু ঝোল খাবো সেতটুকু আমি পানি দিয়েছি আপনার আপনাদের পরিমাণ মতো এখানে ঝোলটা অ্যাড করে নিলেই হবে তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তার আগে আমি একটা চটার সাহায্যে তরকারিগুলোকে পানি দিয়েছি তে ভালো করে মিশিয়ে নিব আর আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরূপ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কষাতে কষাতে বেগুন আর আলুটা কিন্তু আমার বেশি অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে তারপর চুলাটা আমি ডিম করে চলে গেলাম আমার ছেলেকে আনতে স্কুলে স্কুল থেকে এসে দেখে আমার তরকারি ঝোলটা বেশিটাই শুকিয়ে গেছে আর এখানে চুলাতে মাছ ভেজে রেখেছিলাম তা একটা একটা করে আমি তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি আর ঠান্ডা হওয়ার পরে তরকারি ঝোলটা কিন্তু আরও কমে যাবে যাই হোক কি করার আজকে যেহেতু সময়ের সাথে মিলাতে নি তাই আমার তরকারি এরকম হয়েছে আর মাছগুলো কিন্তু আমি খুব বেশি কড়া করে ভেজে নিয়ে নিই হালকা ভেজে নিয়েছি মাছগুলো দেওয়ার পর আমি এক মিনিট পর মাছগুলোকে আবার উল্টিয়ে দেব আপনারা চাইলে এ পর্যায়ে ধনিয়া পাতা কুচিটাও ব্যবহার করতে পারেন তবে আমার হাতের কাছে ধনিয়া কুচিটা ছিল না বলে আমি ব্যবহার করতে পারিনি আল্লাহ হাফেজ ভালো থাকেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা